বাথিং টাইমস বর্তমানে একটি সম্ভাবনাময় সেক্টর। এই সেক্টর মানে ভবিষ্যৎ খুব উজ্জ্বল। বর্তমানে ঠাকুরগাঁও জেলায় ইতিমধ্যে প্রায় তিনটা এরকম সেক্টর গড়ে উঠেছে। তিনজন উদ্যোক্তা ভালো উদ্যোগ নিয়েছেন এবং এই তিনটা সেক্টরে প্রায় 70-80 জন মানুষের কর্মসংস্থান হয়েছে। আশা রাখি উত্তরোত্তর এই সেক্টরের উন্নতি হবে। এবং যেহেতু এটা বর্তমান যুগের চাহিদা সম্পূর্ণ একটা সেক্টর, তো হলো এই সেক্টরকে উন্নতি করতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক যথেষ্ট পরিমাণে অগ্রণী ভূমিকা পালন করছে। তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, শুধু যে তিনটা সেক্টর গড়ে উঠছে সেটা না, তাদের দেখা দেখি এখন অনেকেই এক সেক্টর গড়ে তুলতে আগ্রহী হয়েছে উদ্যোক্তায়। তো সকল উদ্যোক্তাকে আমরা বিভিন্ন যতটা প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছি এবং অর্থনৈতিক সুবিধা বলতে আমাদের এখানে ঋণ সুবিধা রয়েছে, সেই সুবিধা আমরা তাদেরকে দেবো তাদের প্রয়োজনে। এবং ইতিমধ্যে আমি প্রস্তাবও করেছি একজনটাকে যে আপনারা আপনার উন্নতির জন্য আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছি, সেটা হচ্ছে এসএ টাইলস। সেই টাইলসকে আমরা উত্তরোত্তর উন্নতি দেখতে চাই এবং তাদের মঙ্গল আমরা চাই। তাছাড়া মেশিনারি থেকে অন্যান্য টেকনিক্যাল যত সাপোর্ট লাগে সেগুলো যথাসম্ভব আমরা করার চেষ্টা করব। আমরা তাদের ভবিষ্যৎ উজ্জ্বল আশা করতেছি। আমরা